বাংলার মানুষের আশা মোতাবেক গতি বাড়িয়েছে সিবিআই। তদন্ত এখন ঝড়ের গতিতে, তদন্ত শুধুমাত্র রেডের মধ্যে আর সীমাবদ্ধ নেই। তদন্ত এবার সেই চাকরি ক্রয় করা জালিয়াতদের কলার ধরে ধরে আনা হচ্ছে নিজাম প্যালেসে। গতকাল বাঁকুড়া ডিপিএসসি প্রায় 2000 জনের নথি ডিপিএসসিতে জমা দিয়েছে। 2014 টেট নিয়োগ দুর্নীতিতে এদের নাম আছে বলে আশা করা যায়। 2014 টেট থেকে যারা নিয়োগপত্র পেয়েছিল তাদের প্রত্যেকের নাম, বাবার নাম, ঠিকানা, বর্তমান স্কুলের ঠিকানা, ফোন নাম্বার, একাডেমিক থেকে যাবতীয় তথ্য, জেরক্স কপি ও যা তারা জমা দিয়েছে তা সিবিআই দপ্তরে জমা দিল বাঁকুড়া ডিপিএসসি, প্রায় 2000 জনের সংখ্যাটা। পাশাপাশি পুরুলিয়া ডিপিএসসি গত 25 এপ্রিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ পায়। নোটিশে উল্লেখ আছে যে 2014 নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে তদন্ত চালাচ্ছে হাইকোর্টের নির্দেশে, সেই নির্দেশ মোতাবেক আগামী 8ই মের মধ্যে 1800 জন শিক্ষক শিক্ষিকা যারা 2014 টেট থেকে পুরুলিয়া জেলায় নিয়োগপত্র পেয়েছেন, বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন, তাদের নাম, বাবার নাম, ফোন নাম্বার, স্কুলের ঠিকানা ও এবং একাডেমিকের যাবতীয় তথ্য সহ সিবিআই দপ্তরে 8ই মে জমা দিতে হবে। শুধু জমাই নয়, সিবিআই একটি দিন নির্ধারিত করে এই ডিপিএসসির চেয়ারম্যান ও ডিআইদের ডাকবে। পাশাপাশি যাদের নথির গরমিল আছে তাদেরকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। এবার সিবিআই একবারে গোড়া থেকে মাথা পর্যন্ত তদন্ত শুরু করেছে। গতকাল আমরা লক্ষ্য করেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ঘনিষ্ঠ প্রায় 5 জনের বাড়িতে সিবিআই রেড হয়েছে। এবার নিচুতলায় ধরে তাদের দালালগুলোকেও ধরার চেষ্টা চলছে। তাই বলা যেতেই পারে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ পর্যায়ে, অভিযুক্তরা প্রত্যেকে দোষী প্রমাণিত হয়ে জেল খাটবেন এই আশাই রাখি। আর বাংলার নিয়োগ দুর্নীতির রহস্য উন্মোচন করেছেন জাস্টিস গাঙ্গুলি। জাস্টিস গাঙ্গুলিকে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। এরকম প্রতিবেদন পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।